আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ইতিমধ্যে অনেকে আমাকে পার্সোনালি নক করছেন যে কিভাবে আমরা ফি সেল থেকে আমরা সিএনএসবি টোকেনটা ক্রয় করতে পারি বা কিনতে পারি, সে বিষয়ে একটি ভিডিও করার জন্য। তো সবার উদ্দেশ্যে ভিডিওটি করা, যারা সিএনএসবি টোকেনটা ফি সেল থেকে ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, খুব সহজভাবে আপনি সেটি করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হলো যে আমরা একটা মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেট অলরেডি আমরা সেট করে নিব। তো ইতিমধ্যে আমরা জানি মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেট কি, এটি একটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তো ডিসেন্ট্রাল ওয়ালেটের মাধ্যমে চাইলে আপনি এই প্রিসেল টোকেনটা ক্রয় করতে পারেন আপনি ইয়ের মাধ্যমে, প্রিসেল হইতে। তো আমরা দেখব, প্রসেসটা দেখব আমরা। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো আমাদের যে কন্ট্যাক্টটা আছে আমাদের আমরা সর্বপ্রথম আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে নিব। এখানে দেখেন আমরা প্রথম অবস্থা আমরা যাবো কোথায়, আমরা আমাদের যে উপরে যে ব্লক সেনে যে আমাদের ইয়ার থাকে ব্লক সেনে আমরা যাবো। যাওয়ার পরবর্তীতে আমরা যে কাজটা করবো, আমরা এখানে বিএনবি স্মার্ট সেন্টে আমরা অ্যাড করে নেব। বিএনবি স্মার্ট সেন্টে অ্যাড করে নেওয়ার পরবর্তীতে যে কাজটি করব, যে স্মার্ট সেন্টে আমরা এখান থেকে অ্যাড করে নেব। বিএনবি স্মার্ট সেট অলরেডি আমি অ্যাড করে নিয়েছি, সেহেতু আমাকে আর দেখাচ্ছে না। আপনাদের যাদের নতুন তারা অবশ্যই এখানে অ্যাড বাটন যাবে, যাওয়ার পর ধরুন যে কোনো একটা আপনার বিএনবি স্মার্ট সেন, এখানে আপনার বিএনবি স্মার্ট সেন থাকবে, এখানে অ্যাড দিয়ে দিবেন। তো আমারটা যেহেতু অ্যাড করা আছে সুতরাং আমারটা শো করতেছে না। তো আমরা আশা করি এটা আমরা করতে পারবো খুব সহজভাবে। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো যে আমরা আমাদের বাইন্যান্সের স্মার্ট সেনের মাধ্যমে আমরা আমাদের টোকেনটা আমরা বিপি টু আনটি যে স্মার্ট কন্ট্রাক্টটা আছে ইউএসডিটির স্মার্ট কন্ট্রাক্টটা আমরা এখানে আমরা সেট করে নিয়ে আসব। আমরা সেটি সেট করে নিয়ে আসব লাস্ট 9 55, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমরা নিয়ে আসব আমাদের কোথায়, আমাদের বিএনবি স্মার্ট সেনে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমরা এখানে ইনপুটে যাব। ইনপুটে যাওয়ার পর আমরা এখানে যাব কাস্টমে যাওয়ার পর আমরা সেটা টোকেন অ্যাড্রেসের ঘরে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট করব। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট করার পরবর্তীতে অটোমেটিক আমাদের সেটা চলে আসবে, ইউএসডিটি চলে আসবে। ইনপুট আমরা দেব, আমি টোটাল ক্রয় করে দেখাবো আজকে কীভাবে ক্রয় করতে হয়। তো আমার অলরেডি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের আন্ডারে অলরেডি 9 আন্ডারে অলরেডি আমার $100 অলরেডি আছে। তো এর পরবর্তী যে কাজটি করবো সেটা হলো আমরা সিএনবিএক্সের আমরা ইটা করব, আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করব। তো আমরা চলে যাব www.cnbxblock.com, এখানে চলে যাব। একটু স্ক্রিন করতে করতে আমরা নিচের দিকে যখন আমরা আসব আসার পরবর্তীতে এখানে লেখা আছে, এই যে লেখা আছে এখানে লেখা আছে স্মার্ট কন্ট্যাক্ট লাস্ট 77D, এটা স্মার্ট কন্ট্যাক্ট। আমরা এই স্মার্ট কন্ট্যাক্টটা আমরা কপি করব। কপি করার পরবর্তীতে আমরা সেমভাবে আগের মতো আমরা যেটা করব সেটা হলো যে আমরা ইনপুট টোকেন আমরা যাব। যাওয়ার পরবর্তীতে আমরা এখানে সাব দেব, দেওয়ার পর সেম আমরা কাস্টম টোকেনে যাওয়ার পরবর্তীতে আমরা যে কোয়েশ্চন করবো সেটা হলো যে আমরা সিএনএক্সবির টোকেনটা অ্যাড করব। তো ইতিমধ্যে আমরা মোটামুটি কয়েনটা কেনার জন্য যে প্রিপারেশনটা থাকা দরকার সেটা আমরা অলরেডি প্রিপারেশন নিলাম। আমরা বিএনবি স্মার্ট সেন সিলেক্ট করলাম, বিএনবি স্মার্ট সেন্টার সিলেক্ট করলাম, এরপর আমরা ইউএসডিটি স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড করলাম, এরপর আমরা সিএনএক্সবি টোকেনটা আমরা অ্যাড করে নিলাম। নেওয়ার পরবর্তীতে এখন আমরা যেটা করব সেটা আমরা বাই করব, যে বাইটা করবো কীভাবে সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা চলে যাব সেম আমাদের সে ওয়েবসাইটটাকে, যে আমরা সিএন কয়েন ব্লকস ওয়েবসাইটটা যাব। যাওয়ার পর আমরা স্ক্রলিং করতে করতে একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাব যে এখানে লেখা আছে ইউএসডিটি সেন্ড ইউএসডিটি টু দিস অ্যাড্রেস ফর বাইং সিএনএক্সবি ফর পার্সেল করার জন্য। এখানে আমরা যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসে আমরা ডলারটা পাঠাবো।
তো আমরা কি করব, আমরা সেম কয়েনটা আমরা কি করব, আমরা সেম অ্যাড্রেসটা আমরা কপি করব। এই অ্যাড্রেসটা 2A, A2A, এটা হলো সি কয়েন ব্লকসের সিএনবি টোকেন, সিএনএক্সবি টোকেন কেনার জন্য যে আমাদের যে এই ইউএসডিটির অ্যাড্রেসটা, অবশ্যই এখানে খেয়াল রাখবেন BP20 অ্যাড্রেসটা দিয়ে আমরা সেটা অবশ্যই আমরা কপি করে নিয়ে আসব। আনা পরবর্তীতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ইউএসডিটিটা সেন্ড করার জন্যে অবশ্যই আপনি বিএনবি গ্যাস ফি লাগবে, যেহেতু আমরা বিএনবি এটি একটি বাইন্যান্স ব্লকচেইনের উপরে মূলত এই কয়েনটা তৈরি করা, সুতরাং অবশ্যই আপনাকে বিএনবি গ্যাস ফি রাখতে হবে, সেটা সামান্য পরিমাণ রাখলে হবে, লাইক দিস 1 সেন্ট বা 2 সেন্ট পরিমাণ থাকলে হবে। জাস্ট যেহেতু এটা বাইন্যান্সের ব্লকচেইন দিয়ে মূলত তৈরি করা, বাইন্যান্স ব্লকচেইনের উপরে তৈরি করা সিএনএক্সবি টোকেনটা, সুতরাং আপনাকে গ্যাস ফি এটি দিতে হবে, অন্য কোনোটা হবে না। তো আমরা চলে যাব, আমরা অলরেডি কপি করে নিয়ে আসলাম, কোনটা কপি করে নিয়ে আসলাম, আমরা অলরেডি এটা কপি করে নিয়ে আসলাম। আনার পরবর্তীতে আমরা এই $100 দিয়ে আমরা এখন কয়েনটা কিনবো, এই $100 আমরা কয়েনটা কিনবো, কয়েনটা কিনবো আমরা, এই $100 দিয়ে আমরা কয়েনটা কিনবো, পিসেল কয়েন থেকে কিনবো $100 দিয়ে। অলরেডি আমি $100 অলরেডি সেন্ড করলাম, $100 সেন্ড করলাম, অলরেডি আমার $100 অলরেডি চলে গেছে, কোথায় চলে গেছে, তাদের ওয়ালেটে। কার ওয়ালেট? সেটা হলো যে কয়েন ব্লকসের সিএনবি সিএনএক্সবি ওয়ালেটে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ অপেক্ষা করার পর সেটা হয়তো 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে, আমরা অপেক্ষা করব। তো অপেক্ষা করার পরবর্তীতে কয়েনটা যখন আসবে আমি পরবর্তীতে আবার ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আবার প্রথম থেকে কিভাবে কয়েনটা অলরেডি আমাদের ওয়ালেটে আসছে। যাই হোক, ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের যে সিএনবি সিএনএক্সবি টোকেনটা সিএনএক্সবি টোকেনটা অলরেডি ওয়ালেটে চলে আসছে। তো বিষয়টা খুবই সহজ এবং সিম্পল। তো আমরা দেখতে পারতেছি সেটা হলো যে আমাদের অলরেডি সিএনবি সিএনএক্সবি সিএনএক্সবি যে টোকেনটা সিএনএক্সবি টোকেনটা অলরেডি ওয়ালেটে চলে আসছে। সেটা হলো $100 বিনিময়ে যে আমি 1 লক্ষ টোকেন ক্রয় করলাম, 0.01 পার্সেল বা ফি সেল যাই বলি না কেন, তার মাধ্যমে আমরা 100 USDT দিয়ে আমরা সিএনএক্সবি 1 লক্ষ নিয়ে নিলাম। তো এটাকে চাইলে